শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগর বাসস্ট্যান্ডে পুলিশ বিশেষ সূত্রে অভিযান চালিয়ে মারামারির ঘটনায় দুজনকে গ্রেফতার করে ধৃত দুজনকে শনিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গেছে ধৃতদের নাম মধু শেখ ও শাখাতুল্লাহ ধৃতদের বিরুদ্ধে পঁচিশ সাতাশ আর্মস অ্যাক্ট ও তিনশো একচল্লিশ তিনশো ও চৌত্রিশ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে ওই গত ইংরাজির একত্রিশ এক দু হাজার তেইশ তারিখে ওই খড়গ্রাম থানার আন্ডারে শফিক শেখ গুলিবিদ্ধ হন তার পরিপ্রেক্ষিতে পুলিশ আজকে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে যাদের নাম হচ্ছে মধু শেখ এবং শাখাতুল্লাহ শেখ তাদেরকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চাওয়ানো হয় তো কোর্ট তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ড আনা হয়